টাচবার দিয়ে কিন্তু ডিসপ্লে ব্রাইটনেসটা কন্ট্রোল করা যাচ্ছে। প্লাস এখান থেকে আমি সাউন্ড কমাতে বাড়াতে পারবো, সিরি ইউজ করতে পারবো, আরও অনেক ফাংশন আছে টাচবারের। বাংলাদেশের মধ্যে সব থেকে ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ আমাদের কাছ থেকে দেখে আপনারা পারচেস করতে পারবেন। হিউজ কোয়ান্টিটি রাখার চেষ্টা করছি, দেখতে পাচ্ছেন এখানে কোয়ান্টিটি আছে, প্লাস ডেস্কে আরও কোয়ান্টিটি পাচ্ছেন আপনারা, এখানে হিউজ কোয়ান্টিটি রাখা আছে। কারণ আমরা আসলে অনেক সময় একটা ভুল করে ফেলি যে 2-3 হাজার টাকার জন্য আমরা এ গ্রেডের ল্যাপটপের জায়গায় বি গ্রেড বা সি গ্রেডের ল্যাপটপ পারচেস করে ফেলি। যে ল্যাপটপের প্রাইসের থেকে বেশি খেয়াল রাখতে হয় ল্যাপটপের কন্ডিশনটা কেমন, একদম ফ্রেশ কন্ডিশন আছে কি না। মানে বর্তমান জেনারেশনে এমন কোনো কাজ নেই যেটা আপনারা এই ল্যাপটপটা দিয়ে করতে পারবেন। ল্যাপটপের ওভারঅল পার্টসগুলো জেনুইন কি না, কারণ এই বিষয়ে কিন্তু প্রাইস অনেকটা বেশি আপ ডাউন করে। বাছাই করে ল্যাপটপগুলো পারচেস করার চেষ্টা করি যেগুলো খুবই কম ইউজড হয়েছে। কারণ জেড বুকের কিন্তু এখন আমাদের কাছে একদমই ধামাকা স্টক চলে এসেছে এবং আগের থেকে অনেক রিজনেবল প্রাইসে এখন আমাদের কাছে জেড বুক আপনারা পেয়ে যাবেন। অ্যাপেল ম্যাকবুকের নতুন স্টক আছে, দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে প্রচুর পরিমাণে ল্যাপটপই ল্যাপটপ রাখা আছে। হিউজ স্টক, হিউজ কোয়ান্টিটি চলে এসেছে। আপনারা এখন আমাদের শপে এসে হিউজ কোয়ান্টিটি দেখে একটা ল্যাপটপ আপনারা পারচেস করে নিতে পারবেন। এবং আপনাদের সুবিধার্থে বলে দিচ্ছি, প্রত্যেকটা ল্যাপটপই এ গ্রেডের অথেন্টিক ল্যাপটপ যথেষ্ট রিজনেবল প্রাইসে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন। হ্যালো ভিউয়ার্স, আমি শ্যামের শান্ত আছি। আজকে সম্পূর্ণ ভিডিওতে আপনাদেরকে ল্যাপটপের বিস্তারিত ইনফরমেশন, প্রাইস, কীভাবে আপনারা পারচেস করবেন, ওয়ারেন্টি গ্যারান্টি ফ্যাসিলিটিস কী থাকছে সব কিছু জানাবো। রিসেন্টলি আমাদের হিউজ একটা স্টক চলে এসেছে, ভ্যারাইটিস অফ প্রোডাক্ট আছে আজকের ভিডিওতে। যেমন আজকে জেড বুকের একটা ধামাকা কালেকশন চলে এসেছে এবং কোয়ান্টিটি সহ অ্যাভেলেবেল আছে। অ্যাপেল ম্যাকবুক থাকবে আগের থেকেও রিজনেবল প্রাইস এবং অনেক ল্যাপটপে কিন্তু 1,000 টাকা থেকে শুরু করে 5,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট প্রাইস থাকছে। আকর্ষণীয় গিফট থাকবে, ভিডিওতে সব কিছু বিস্তারিত বলবো। অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা আমাদের চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর কথা বাড়াচ্ছি না, চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকের ভিডিওতে ফার্স্টে আমরা জেড বুক নিয়ে কথা বলবো। জেড বুকের এখন আমাদের কাছে বেশ কিছু ভ্যারাইটিস অফ ল্যাপটপ অ্যাভেলেবেল আছে, তার মধ্যে সবথেকে অন্যতম ল্যাপটপ যেটা হচ্ছে এইচপি জেড বুক 14 UG5, Core i5 8 Gen, 16 GB র্যাম, 256 SSD, 8 GB শেয়ার গ্রাফিক্স আছে ল্যাপটপটাতে। প্লাস এটার যে ডিসপ্লেটা সম্পূর্ণ টাচ স্ক্রিন, ফুল HD IPS ডিসপ্লে পাচ্ছেন, ফিঙ্গারপ্রিন্ট আছে, ব্যাকলিট আছে, জয়স্টিক আছে, বেশ কিছু মডেলে আমরা ফেস আনলক সেন্সরও পেয়েছি। আর কন্ডিশনটা আপনারা সবাই খেয়াল করবেন, আগের থেকে অনেকটা ফ্রেশ কন্ডিশন আমাদের কাছে আপনারা পেয়ে যাচ্ছেন। আসলে এটাই সব থেকে ভালো বিষয় যে ITBD-তে আসলে আপনারা সব থেকে ফ্রেশ কন্ডিশনে, বাংলাদেশের মধ্যে সব থেকে ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ আমাদের কাছ থেকে দেখে আপনারা পারচেস করতে পারবেন। এবং ল্যাপটপের গ্রেডের কথা বললে তো কোনো কথাই নেই, কারণ 100% এই গ্রেডের ল্যাপটপ, কোনো পার্টস চেঞ্জ করা থাকবে না, অথেন্টিক পার্টসের ল্যাপটপ কিন্তু আমাদের কাছ থেকে আপনারা পারচেস করতে পারবেন। তো জেড বুক 14 UG5, Core i5 8 Gen, 16 GB, 256 GB, কাস্টমাইজেশনের সুযোগ আছে, 8 GB শেয়ার গ্রাফিক্স আছে, ভিডিও এডিটিং, রেন্ডারিং, গ্রাফিক্সের কাজের মতো ভারী কাজগুলো আপনারা করতে পারবেন, ব্যাটারি ব্যাকআপ 3-4 ঘন্টা, প্রাইসটা থাকবে মাত্র 40,990 টাকা। এটা কিন্তু টাচ স্ক্রিন ভেরিয়েন্টটা, মাত্র 40,990 টাকা। হিউজ কোয়ান্টিটি আছে, আপনারা 4-5 পিস দেখে কিন্তু 1 পিস আমাদের কাছ থেকে আপনারা পারচেস করতে পারবেন। তারপরে যদি আমরা কথা বলি, সেক্ষেত্রে অ্যাপেল ম্যাকবুকের কথা বলতে হয়, অ্যাপেল ম্যাকবুকেরও কিন্তু আমাদের কাছে হিউজ কোয়ান্টিটি কালেকশন চলে এসেছে এবং ডিসপ্লেতেও কিন্তু আরও অনেক ল্যাপটপ রাখা আছে। দেখতে পাচ্ছেন এই পাশে প্রচুর স্টক আছে। তো অ্যাপেল ম্যাকবুকের সব থেকে এক্সক্লুসিভ যে ল্যাপটপটা দেখাবো, এটা হচ্ছে অ্যাপেল ম্যাকবুক প্রো 2019-এর মডেল, Core i9 প্রসেসর দিয়ে। আর এটা কিন্তু খুবই চমৎকার একটা মডেল, এটা Core i9 প্রসেসর থাকছে, 512 SSD, 16 GB র্যাম আছে। আর এটার যে অনবোর্ড 16 GB র্যাম, এটা কিন্তু ECC র্যাম ইউজ করা হয়েছে, মানে উইন্ডোজের 32 GB বা 64 GB র্যামের কাছাকাছি পারফরমেন্স পাবেন এটার 16 GB র্যামে। প্লাস এটাতে 4 GB রেডিয়ন প্রো ডেডিকেটেড গ্রাফিক্স আছে, সেই ক্ষেত্রে আপনারা হেভি ওয়ার্কলোডের কাজগুলো, কন্টেন্ট ক্রিয়েশন, ভারী এডিটিংয়ের কাজ, মোশন গ্রাফিক্সের কাজগুলো এটা দিয়ে করতে পারবেন। মানে বর্তমান জেনারেশনে এমন কোনো কাজ নেই যেটা আপনারা এই ল্যাপটপটা দিয়ে করতে পারবেন না। প্লাস এটা কিন্তু টাচবার সহ, আমি যদি একটু দেখিয়ে দিই, টাচবার দিয়ে কিন্তু ডিসপ্লে ব্রাইটনেসটা কন্ট্রোল করা যাচ্ছে। প্লাস এখান থেকে আমি সাউন্ড কমাতে বাড়াতে পারবো, সিরি ইউজ করতে পারবো, আরও অনেক ফাংশন আছে টাচবারের। পাওয়ার বাটনে ফিঙ্গারপ্রিন্ট থাকছে, স্টেরিও সাউন্ড সিস্টেম, ব্যাকলিট কিবোর্ড আছে। এটা যে ডিসপ্লেটা 15.4 ইঞ্চি রেটিনা ডিসপ্লে, 3K রেজলিউশন ডিসপ্লে, আর কালার্সের কথা তো বললামই না, কারণ অ্যাপেলের ডিসপ্লের সাথে কারো কম্প্যারিজন হয় না, এতটা মারাত্মক ডিসপ্লে দেয় ওরা। এবং একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন দেখতে পাচ্ছেন, খুবই লাইট স্লিম একটা ল্যাপটপ, যে কোনো জায়গায় আপনারা চাইলে ক্যারি করতে পারবেন ল্যাপটপটা। 4টা থান্ডারবোল্ট 3 পোর্ট ইউজ করা হয়েছে, টাইপ সি পোর্ট ডেফিনেটলি, আর চার্জিংও খুবই ভালো, 87 ওয়াটের চার্জার থাকবে, অরিজিনাল চার্জার পেয়ে যাবেন। এটার ব্যাটারি সাইকেল কাউন্ট মাত্র 171, মানে খুবই কম ইউজ করা হয়েছে ল্যাপটপটা। আর স্টিল নাও আপনারা 7-9 ঘন্টা ব্যাকআপ পেয়ে যাবেন। প্রাইসটা থাকবে, প্রিভিয়াস প্রাইস ছিল 1,65,000 টাকা, আজকে ডিসকাউন্ট থাকবে
মাত্র 160,000 টাকা। এই ল্যাপটপে আপনারা সরাসরি 5,000 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন। অবশ্য সীমিত কালেকশন আছে, আপনারা তাড়াতাড়ি চলে আসবেন। এবং অ্যাপেল ম্যাকবুকের যদি রিজনেবল কালেকশন দেখাই আমি, সেক্ষেত্রে আমাকে অ্যাপেল ম্যাকবুক এয়ারটা দেখাতে হয়। অ্যাপেল ম্যাকবুক এয়ার 2017 মডেল, কোরাই 5 প্রসেসর দিয়ে, 256 SSD, 8GB র্যাম, 13-inch ডিসপ্লে, ব্যাটারি সাইকেল অনুযায়ী ব্যাটারি ব্যাকআপ 3 থেকে 4 ঘন্টা, প্রফেশনাল কাজ করা যাবে। লোগোটা এলইডি লোগো, লোগোটা জ্বলবে যখন আপনারা ইউজ করবেন। কন্ডিশনটা যদি দেখাই একদম ডিসেন্ট কন্ডিশনে আছে। প্রাইসটা থাকবে মাত্র 48,990 টাকা। এবং প্রোর আরও কারেকশন অ্যাভেলেবেল আছে, সরাসরি আমাদের শপ ভিজিট করবেন। শপে আসলে ল্যাপটপগুলো আপনারা দেখে চালিয়ে পারচেস করতে পারবেন। তারপরে যদি আমরা কোনো কালেকশন দেখাই রিজনেবল প্রাইস, আমরা রাইজেনের ল্যাপটপ দেখাবো। বেসিক্যালি বর্তমানে রাইজেনের ল্যাপটপ কিন্তু প্রিটি হাই, অনেক হাই প্রাইসের মধ্যে পাচ্ছেন আপনারা, বাট আমাদের কাছে কিন্তু রিজনেবল প্রাইসের রাইজেনের ল্যাপটপ আছে। এটা হচ্ছে এইচপি এলিটবুক 745G5, একটা বিজনেস সিরিজ ল্যাপটপ এবং 100% এ ক্যাটাগরির ল্যাপটপ, দেখতে পাচ্ছেন। ফার্স্ট অফ অল যদি কন্ডিশনটা দেখাই, খুবই কম ইউজড একটা ল্যাপটপ, রাইজেন 3 প্রসেসর দিয়ে, 256 SSD, 8GB র্যাম, আমাদের কাছে 16GB দিয়ে অ্যাভেলেবেল আছে, 1GB ডেডিকেটেড গ্রাফিক্স পাচ্ছেন আপনারা, যেটা দিয়ে বেসিক লেভেলে গেমিং প্লাস ভারী কন্টেন্টের কাজ করতে পারবেন। 14-inch ফুল এইচডি আইপিএস ডিসপ্লে, ফিঙ্গারপ্রিন্ট, ব্যাকলিট, জয়স্টিক, স্টেরিও সাউন্ড অ্যাভেলেবেল আছে, একদম ডিসেন্ট কন্ডিশন। 8GB র্যাম ভেরিয়েন্টটা প্রাইস থাকবে 31,990 টাকা, প্রিভিয়াস 32,900 ছিল, এখন 1,000 টাকা ডিসকাউন্ট আছে, 31,990। এবং কেউ যদি 16GB দিয়ে পারচেস করতে চান মাত্র 35,990 টাকায়। তারপরে যদি আমরা দেখাই রাইজেন 7টা ডেফিনেটলি দেখাতে হয়। রাইজেন 7 প্রসেসর দিয়ে এইচপি এলিটবুক 735G5, 256 SSD, 8GB র্যাম, ডেফিনেটলি NVMe SSD থাকছে, কাস্টমাইজেশনের সুযোগ তো ডেফিনেটলি পাবেন আপনারা। প্লাস এটা তো আপনারা 1GB ডেডিকেটেড পাচ্ছেন, ফুল এইচডি আইপিএস ডিসপ্লে, ফেস আনলক সেন্সর, ফিঙ্গারপ্রিন্ট অপশনাল, ব্যাকলিট, জয়স্টিক, স্টেরিও ডেফিনেটলি থাকবে। কন্ডিশনটা খেয়াল করছেন, একদম ফ্রেশ কন্ডিশন। এটাই আসলে সব থেকে আইডেন্টিক্যাল বিষয়, যে ল্যাপটপের প্রাইসের থেকে বেশি খেয়াল রাখতে হয় ল্যাপটপের কন্ডিশনটা কেমন, একদম ফ্রেশ কন্ডিশনে আছে কিনা, ল্যাপটপটা কতটা ইউজড হয়েছে, আমি কতদিন ল্যাপটপটা ইউজ করতে পারবো, আমি অ্যাটলিস্ট 3 থেকে 4 বছর ল্যাপটপটা কোনো হ্যাসেল ছাড়া ইউজ করতে পারবো কিনা, সেটা হচ্ছে সব থেকে বড় বিষয়। কারণ আমরা আসলে অনেক সময় একটা ভুল করে ফেলি, যে 2-3 হাজার টাকার জন্য আমরা এই গ্রেডের ল্যাপটপের জায়গায় বি গ্রেড বা সি গ্রেডের ল্যাপটপ পারচেস করে ফেলি, আর সেই ল্যাপটপগুলো কিন্তু লাইফ স্প্যান বেশি হয় না। দেখা গেছে 6 মাস ইউজ করার পর ল্যাপটপে প্রবলেম ফেস করি, ব্যাটারি নষ্ট হয়ে যায়, ডিসপ্লে চলে যায়, কিবোর্ডে প্রবলেম হয়, বাট এ ক্যাটাগরির ল্যাপটপগুলো কিন্তু আপনারা ফ্লুয়েন্টলি 2 বছর বা 2.5 বছরের মতো স্মুথলি ইউজ করতে পারবেন। আমি কমিয়ে বলছি, আপনারা আরও বেশি হয়তো ইউজ করতে পারবেন, এটা হচ্ছে ইউজারের উপরে ডিপেন্ড করে। ব্যাটারি ব্যাকআপ 3 থেকে 3.5 ঘন্টা, রাইজেন 7 প্রসেসর, আপনারা গ্রাফিক্সের কাজও করতে পারবেন। প্রাইসটা থাকবে 38,990, 16GB র্যাম দিয়ে আছে, প্রাইসটা থাকবে 40,990। ভ্যারাইটিজ অফ কালেকশন আছে আমাদের কাছে, সরাসরি সব ভিজিট করবেন। আর কোয়ান্টিটির কথা যদি বলি, দেখতে পাচ্ছেন হিউজ কোয়ান্টিটি রাখা আছে, আপনারা 4 পিস 5 পিস দেখে 1 পিস পারচেস করতে পারবেন। তারপরে যদি আমরা কোনো কালেকশন দেখাই, সেটা ডেফিনেটলি আমাদেরকে G5 দেখাতে হয়, কারণ এটা এখন বর্তমানে সব থেকে হাই সেলিং প্রোডাক্ট বর্তমান বাংলাদেশের মধ্যে, আর এটা আমরা হিউজ কোয়ান্টিটি রাখার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এখানে কোয়ান্টিটি আছে, প্লাস ডেক্সে আরও কোয়ান্টিটি পাচ্ছেন আপনারা, এখানে হিউজ কোয়ান্টিটি রাখা আছে। এবং আমাদের ব্যাক এন্ডেও কিন্তু আরও ডিসপ্লে আছে, অ্যাপ্রক্সিমেটলি 50 থেকে 60 পিসের মতো ল্যাপটপ আপনারা পেয়ে যাচ্ছেন। মানে এটা কিন্তু আমাদের কাছে অনেক ভেরিয়েন্টে আছে, 4টা ভেরিয়েন্টে পেয়ে যাবেন, টাচ, নন টাচ, প্লাস i7 i5, সবগুলো ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে, 100% এ গ্রেড এবং ফ্রেশ কন্ডিশনে, দেখতে পাচ্ছেন। আমি শুধু বলছি না, অনেকে মনে করতে পারে যে ভাই আমি তো এ গ্রেড বলছি, আসলে কি এ গ্রেডের ল্যাপটপ কিনা? আপনারা যদি খেয়াল করেন, মানে একদম ফ্রেশ কন্ডিশন ল্যাপটপটা, খুবই কম ইউজড একটা ল্যাপটপ, আর ডিসপ্লে কিবোর্ড ডেফিনেটলি অরিজিনাল হবে, আপনারা শপে এসে যাচাই করে চালিয়ে পারচেস করতে পারবেন। কোরাই 7 8 জেন, 16GB র্যাম, 256 SSD, প্লাস 8GB শেয়ার গ্রাফিক্স আছে, 14-inch ফুল এইচডি আইপিএস ডিসপ্লে, ফিঙ্গারপ্রিন্ট, ব্যাকলিট, জয়স্টিক, বেশ কিছু মডেলে ফেস আনলক সেন্সরও আছে, এবং একদম ডিসেন্ট কন্ডিশন, খেয়াল করছেন, টোটালি ফ্রেশ কন্ডিশনে। প্রাইসটা থাকবে 43,990 টাকা, আর এটার কিন্তু কোরাই 5 অ্যাভেলেবেল আছে, টাচ অ্যাভেলেবেল আছে, কোরাই 5 নন টাচ অ্যাভেলেবেল আছে, অনেক ভেরিয়েন্ট আছে, অবশ্যই আপনারা যাচাই বাছাই করে পারচেস করবেন। এবং ডেফিনেটলি পারচেস করার আগে আপনারা ফার্স্টে কন্ডিশন খেয়াল করবেন, ল্যাপটপের ডিউরেবিলিটি ঠিক আছে কিনা, ল্যাপটপের ওভারঅল পার্টসগুলো জেনুইন কিনা, কারণ এই বিষয়ে কিন্তু প্রাইস অনেকটা বেশি আপ ডাউন করে। কারণ শুধু ল্যাপটপ সেক্টরে নেই, আমরা অন্য অন্য সেক্টরে যদি খেয়াল করি, কন্ডিশনের কারণে 2 থেকে 3,000 4,000 টাকা কম বেশি হয়। অনেকেই আমাদেরকে কমেন্ট করে যে ভাই প্রাইসটা বেশি মনে হচ্ছে, 1 থেকে 2,000 টাকা বেশি মনে হচ্ছে, আমাদেরই কস্টিং প্রাইস বেশি, কারণ আসলে প্রোডাক্টের গ্রেডের কথা ভাবতে গেলে ডেফিনেটলি বেশি কস্টিং প্রাইস দিয়ে আমাদেরই পারচেস করতে হয়, তখন আসলে কাস্টমারের জন্য প্রাইসটা আমাদের বেশি হয়ে যায়। বাট আলটিমেটলি আপনারা একটা গুড কোয়ালিটি প্রোডাক্ট পাচ্ছেন, যেটা আপনারা অ্যাটলিস্ট 4 থেকে 5 বছর ইউজ করতে পারবেন, খুবই ভালো
ভালো সার্ভিস পাবেন এবং ডেফিনেটলি এটা ইনশিওর করার জন্য আমাদের কিন্তু একটা লং সার্ভিস ওয়ারেন্টি আছে, 5 ইয়ার্সের একটা সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন, 15 ডেজ রিপ্লেসমেন্ট আছে, ইনস্ট্যান্ট রিপ্লেস, আপনারা সরাসরি শপে এসে চেঞ্জ করে নিতে পারবেন ল্যাপটপটা যদি কোনো ধরনের হার্ডওয়্যার সমস্যা হয়, এবং সফটওয়্যার উইন্ডোজ সাপোর্ট লাইফ টাইমের জন্য ফ্রি আছে, আকর্ষণীয় গিফটও আছে যারা ল্যাপটপ পারচেস করবেন, ডেফিনেটলি ডিসকাউন্ট প্রাইস তো থাকবেই, আকর্ষণীয় গিফট আমাদের কাছে পেয়ে যাবেন। গিফটগুলো আমি দেখে দিচ্ছি, প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনার একটি মাউস পেয়ে যাবেন এবং একটি ব্যাগ থাকবে, দেখতে পাচ্ছেন এখানে দুইটা ব্যাগ দেখাচ্ছি, স্টক সাপেক্ষে আপনারা দুইটার যে কোনো একটা নিতে পারবেন, এবং মাউস প্যাড অ্যাভেলেবেল আছে, মানে একটা ব্যাগ, একটা মাউস প্যাড সম্পূর্ণ ফ্রি থাকবে। ল্যাপটপের অরিজিনাল চার্জার, যে প্রত্যেকটা ভেরিয়েন্ট ম্যাক্সিমাম ভেরিয়েন্টে আমরা অরিজিনাল চার্জার প্রোভাইড করছি, গ্যারেন্টি পেপার্স থাকবে এবং ডেফিনেটলি ডিসকাউন্ট প্রাইস তো থাকছে। তো নেক্সটে আমরা মিড রেঞ্জের মধ্যে একটা প্রেডি প্রিমিয়াম সিরিজ ল্যাপটপ দেখাবো, যেটা হচ্ছে HP এলিটবুক ফোলিও 1040G3। এটা খুবই পপুলার একটা মডেল এবং আমাদের কাছে এই ল্যাপটপটা আপনারা সর্বোচ্চ ফ্রেশ কন্ডিশনে পারচেস করতে পারবেন। আমি যদি একটু ক্যামেরাতে আপনারা দেখাই, ভিডিওতে দেখাই, দেখতে পাচ্ছেন কতটা, মানে জানি না ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে, বাট আমার দেখা মতো ল্যাপটপটা খুবই ফ্রেশ কন্ডিশনে আছে, মানে সামনাসামনি দেখলে আসলে বোঝার উপায় নেই যে ল্যাপটপটা কি আসলে ইউজ ল্যাপটপ নাকি নতুন ল্যাপটপ। অনেকে আমাদেরকে কিন্তু কমেন্ট করে যে ভাই আপনি কি ল্যাপটপটা দেখাচ্ছেন, এটা কি সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ নাকি ব্র্যান্ড নিউ ল্যাপটপ। তো আমি তাদের ক্ষেত্রে বলে দিই, এটা কিন্তু প্রজেক্ট ইউজ ল্যাপটপ, বাট আমরা আসলে বাছাই করে ল্যাপটপগুলো পারচেস করার চেষ্টা করি যেগুলো খুবই কম ইউজড হয়েছে, কারণ এই ল্যাপটপগুলোই কিন্তু অনেকটা ডেন্টি থাকে, অনেকটা ডাস্ট কন্ডিশনে থাকে, আবার বেশিরভাগ ল্যাপটপ অনেকটা ফ্রেশ কন্ডিশনে অ্যাভেলেবেল আছে যেগুলো খুবই কম ইউজ করা হয়। তো আমরা আসলে বাছাই করে ওই ল্যাপটপগুলো পারচেস করার চেষ্টা করি। তো এটা হচ্ছে ফোলিও 1040G3, Core i5 6th gen প্রসেসর দিয়ে ল্যাপটপের লুকসটা দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম, আর এটা 256 SSD 8GB র্যাম দিয়ে আছে, আমাদের কাছে Core i7ও পেয়ে যাবেন আপনারা, Core i5 256 8, প্রাইসটা থাকবে মাত্র 28,990 টাকা, মানে ফ্লিয়েন্ট একটা ডিসকাউন্ট প্রাইস, 14-inch ডিসপ্লে, ব্যাটারি ব্যাকআপ 2 থেকে 3 ঘন্টা, প্রাইসটা 28,990 টাকা, ডেফিনেটলি অথেন্টিক একটা ল্যাপটপ আমাদের কাছ থেকে আপনারা পারচেস করতে পারবেন। আমাদের কাছে 840G4 অ্যাভেলেবেল আছে, 840G4 Core i7 7th generation প্রসেসর দিয়ে, প্লাস 16GB র্যাম, 256 SSD, 14-inch ডিসপ্লে, ব্যাটারি ব্যাকআপ 2 থেকে 3 ঘন্টা, কাস্টমাইজেশনের সুযোগ আছে, প্রাইসটা থাকবে 33,990 টাকা, 100% অথেন্টিক প্রোডাক্ট, ডিসপ্লে, ব্যাটারি, কিবোর্ড, চ্যাসিস অরিজিনাল থাকবে, যা আপনারা দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল ফ্রেশ কন্ডিশন মেটাল বডি, মাত্র 33,990 টাকা। এগুলো কিন্তু এখন অরিজিনাল ডিভাইস পাওয়া অনেকটা টাফ, কারণ মার্কেটে এত ভেরিয়েন্ট আছে, এত প্রাইস রেঞ্জের মধ্যে প্রোডাক্ট আছে, কোনো ল্যাপটপ 20,000 টাকা, আরেক জায়গায় 22,000 টাকা, আরেক জায়গায় 25,000 টাকা। তো আসলে আমরা কাস্টমাররাই কনফিউজ হয়ে যায় কোনটা থেকে কোনটা পারচেস করব। তো আমি রিকোয়েস্ট করব, যারা ল্যাপটপ পারচেস করতে যাচ্ছেন, আপনি ধারণা করে নিয়েছেন যে আপনি একটা ল্যাপটপ পারচেস করবেন, ডেফিনেটলি অথেন্টিক, তো আপনারা অবশ্যই ITBD ভিজিট করবেন, শপে এসে ল্যাপটপগুলোকে দেখবেন, চালাবেন, তারপরে ডিসাইড করবেন যে আপনারা পারচেস করবেন কিনা, কারণ ডেফিনেটলি মানে অথেন্টিক ল্যাপটপ পারচেস করতে গেলে প্রাইসটা একটু কনসিডার করতে হয়। তো এরপরে আমরা একটি নতুন মডেলের সাথে আপনাদেরকে পরিচয় করে দেবো, যেটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাডের T490। এটা কিন্তু আমাদের টোটালি নতুন স্টক হয়েছে ল্যাপটপটা, Core i5 8th gen প্রসেসর দিয়ে, 256 SSD, 8GB র্যাম আছে, কন্ডিশনটা আপনারা খেয়াল করছেন টোটালি ফ্রেশ কন্ডিশন, মানে মনে হচ্ছে যে ল্যাপটপে এখন পর্যন্ত হাতও দেওয়া হয়নি, এতটা ডিসেন্ট কন্ডিশনে আমাদের কাছে থাকবে ল্যাপটপটা, দেখতে পাচ্ছেন টোটালি ডিসেন্ট কন্ডিশনে, Core i5 8th gen, 8GB র্যাম, 256 SSD, চাইলে 20GB করা যাবে, ফিঙ্গারপ্রিন্ট, ব্যাকলিট, জয়স্টিক অ্যাভেলেবেল আছে, ল্যাপটপটা 180 রোটেট করা যাবে, 14-inch Full HD IPS ডিসপ্লে পাচ্ছেন আপনারা, প্রাইসটা খুবই রিজনেবল, ব্যাটারি ব্যাকআপ 3 থেকে 4 ঘন্টা ব্যাকআপ থাকবে, খুবই কম ইউজ ল্যাপটপ, মাত্র 33,990 টাকায় আমাদের কাছ থেকে আপনারা পারচেস করতে পারবেন। এবং ল্যাপটপগুলো আমাদের কাছে হিউজ কোয়ান্টিটি আছে, কোয়ান্টিটি দেখার জন্য সরাসরি আমাদের শপে আসবেন, শপে আসার লোকেশন হচ্ছে মিরপুর 10, ফলপট্টি মসজিদ গল্লি, বাইতুল মামুন মসজিদের ঠিক পাশে বিল্ডিংয়ে, সামাদ প্লাজার 3rd floor ITBD, গুগল ম্যাপে সব লোকেশন আছে, ITBD লিখে সার্চ করলে হবে, সপ্তাহে 7 দিনই খোলা থাকে, সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত। যারা ভিডিওটি ঢাকার বাইরে থেকে দেখছেন তারা চাইলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অর্ডার করতে পারবেন, যারা ঢাকার মধ্যে আছেন তারা চাইলে হোম ডেলিভারিতে পারচেস করতে পারবেন। আমাদের এখানে EMI ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে, টোটাল 22টা ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে 3 মাস থেকে 36 মাসের EMI সুবিধাতে ল্যাপটপগুলো পারচেস করতে পারবেন। ল্যাপটপে ডিসকাউন্ট প্রাইস অফার করা হচ্ছে, প্রত্যেকটা ল্যাপটপ পারচেস করলে আপনারা আকর্ষণীয় গিফট, অরিজিনাল চার্জার, গ্যারেন্টি ওয়ারেন্টি পেপার্স তো ডেফিনেটলি পেয়ে যাবেন। তো ডেলের মধ্যে বিজনেস সিরিজের ল্যাপটপ একটু আপডেট কনফিগারেশনের মধ্যে অনেক রিকোয়েস্ট ছিল আমাদের, এবং ডেফিনেটলি ফ্রেশ কন্ডিশন তো আমরা অফার করছি। তো এটা হচ্ছে ডেল ল্যাটিটিউডের 5310, একদমই ডিসেন্ট কন্ডিশনের একটা প্রোডাক্ট, এটা কিন্তু অনেকটা আনবক্স প্রোডাক্টের মতো, বাট এটা ইউজ ল্যাপটপ, বাট দেখে বোঝা যায় না যে এটা আসলে ইউজ ল্যাপটপ, এতটা ফ্রেশ কন্ডিশনে আছে। Core i5 10th gen, 16GB র্যাম, 512GB SSD, প্লাস 13-inch ন্যানো ভেজেল ডিসপ্লে, এটা অনেকটা কম্প্যাক্ট সাইজ ল্যাপটপ, প্লাস 180 রোটেট করার ফ্যাসিলিটিস আছে। আমি বলবো যারা অফিস গোয়িং পার্সন আছেন, আপনারা গ্রাফিক্সের কাজ করেন, কর্পোরেট ইউজ করেন, রাফ ইউজ করেন, দেখা গেছে আপনি অফিসে টানা 10 ঘন্টা 12 ঘন্টা ল্যাপটপটা ইউজ করবেন, বিজনেস সিরিজ ল্যাপটপ, ডেফিনেটলি আপডেট জেনারেশনে চাচ্ছেন, তাদের জন্য খুবই ভালো হবে।
ব্যাটারি ব্যাকআপ 4 থেকে 6 ঘন্টা ব্যাকআপ থাকবে, একদম ডিসেন্ট কন্ডিশনে থাকবে আমাদের কাছে। প্রাইসটা 56,990 টাকা, চাইলে কিন্তু 8 to 56 GB দিয়ে আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন। এবং আরেকটা ল্যাপটপ যেটা দেখাবো, এটা টোটালি এক্সক্লুসিভ একটা ল্যাপটপ, বেসিক্যালি এটা লিমিটেড এডিশন কালেকশন, এটা খুবই কমই থাকে বাংলাদেশে, অনেক কম আছে। এটা হচ্ছে MSI প্রিস্টিজ 14 EVO, তাও আবার হোয়াইট কালারটা। আমাদের কাছে দুইটা কালার এভেলেবেল ছিল, একটা হচ্ছে কার্বন গ্রে আর একটা হচ্ছে হোয়াইট কালার। তো এখন হোয়াইট কালারটা টোটালি এভেলেবেল আছে। Core i5 11th gen 512 SSD, 16 GB RAM, এটা কিন্তু Gen 4 SSD ইউজ করা হয়েছে, প্লাস 3733 MHz র্যাম পাচ্ছেন আপনারা, এবং এটাতে কিন্তু আপনারা 8 GB IRS 6 গ্রাফিক্স পাচ্ছেন, প্লাস ল্যাপটপটা কিন্তু ইন্টেল ইভো সার্টিফাইড ল্যাপটপ, সেই ক্ষেত্রে ব্যাটারি ব্যাকআপটা আপনারা খুবই ভালো পাবেন। ল্যাপটপটা যথেষ্ট লাইট ওয়েট, কারণ ইন্টেল ইভো সার্টিফাইডের কিছু আসলে রিকমেন্ড থাকে যে ল্যাপটপটা লাইট ওয়েট হতে হবে 1.5 কেজির মধ্যে, যেমন এটা হচ্ছে 1.29 কেজি। ব্যাটারি ব্যাকআপ এটা 5 থেকে 7 ঘন্টা উপরে ব্যাকআপ থাকবে। আরেকটা বিষয় যেটা, ইন্টেল ইনস্ট্যান্ট ওয়েক আপ যে বিষয়টা, লিডটা খোলার সাথে সাথে ল্যাপটপটা অন হয়ে যাবে, Wi-Fi 6E তো ডেফিনেটলি থাকছে। 14 ইঞ্চ একদম 100% Adobe RGB একটা ডিসপ্লে পাচ্ছেন, যেটা কালার অ্যাকুরেট ডিসপ্লে, এবং এটার যে IRS 6E গ্রাফিক্স আছে অনেকটা পাওয়ারফুল একটা গ্রাফিক্স। আমরা এটা তো GTA 560 FPS মিডিয়াম সেটিংসে খেলে দেখেছি, খুবই ভালো পারফর্ম করে ল্যাপটপটা। প্লাস এরকম অনেক ল্যাপটপ, মানে এই ল্যাপটপগুলো আপনার প্রোডাক্টিভ কাজের জন্য ইউজ করতে পারেন, ভারী কন্টেন্টের কাজের জন্য, ফটোশপ, ইলাস্ট্রেটর, প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্টের মতো কাজগুলো এটা খুবই ইজিলি হ্যান্ডেল করতে পারবে। আর একদম ফ্রেশ কন্ডিশন আমাদের কাছে আছে ল্যাপটপটা, ফ্যাক্টরি সিল ডেফিনেটলি, অরিজিনাল উইন্ডোজ দিয়ে থাকবে। প্রাইসটা 71,990 টাকা, সীমিত স্টক আছে, যারা পারচেজ করতে যাচ্ছেন তাড়াতাড়ি চলে আসবেন। এবং আজকের ভিডিওর যে লাস্ট ল্যাপটপটা দেখাবো, এটা হচ্ছে সব থেকে কম প্রাইসে যারা 8th generation ল্যাপটপ পারচেস করতে চান, ডেল ল্যাটিটিউডের 7490 Core i5 8th gen দিয়ে 256 SSD, 8 GB RAM। ল্যাপটপটা যথেষ্ট স্লিম হবে, কারণ বিজনেস সিরিজ ল্যাপটপ, এবং যথেষ্ট লাইট ওয়েট হবে। ব্যাটারি ব্যাকআপ ভালো, 3 থেকে 4 ঘন্টা ব্যাকআপ থাকবে। 14 ইঞ্চ Full HD IPS ডিসপ্লে। আর এটার যে প্রাইসটা, মাত্র 28,990 টাকায় Core i5 8th gen আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন। এটা দিয়ে প্রফেশনাল কাজ করা পসিবল, চাইলে কাস্টমাইজ করে আপডেট করা যাবে। বিস্তারিত জানতে অবশ্যই আমাদের কন্ট্যাক্টে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, এবং আরো ভালোভাবে জানতে সরাসরি আমাদের শপে আসবেন। শপে এসে ল্যাপটপগুলো আপনারা দেখে, বসে, চালিয়ে তারপর ডিসাইড করতে পারবেন। হিউজ অ্যামাউন্ট অফ কোয়ান্টিটি আছে, ভেরিয়াস টাইপ অফ মডেল আছে আমাদের শপে, দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কালেকশন, আর এগুলো জাস্ট কয়েকটা সীমিত কালেকশন। এরকম আরো 4-5টা ডিসপ্লে আছে আমাদের, যেখান থেকে আপনারা নিজের মতো পছন্দ করে ল্যাপটপগুলো দেখে, বেছে, চালিয়ে তারপর পারচেজ করতে পারবেন। যারা শপে আসতে পারবেন না, অবশ্যই আমাদের ফেসবুক পেজ ভিজিট করবেন, নিচে ভিডিওর ডিসক্রিপশনে ফেসবুক পেজের লিংক, শপের অ্যাড্রেস, ফোন নাম্বার, সবকিছু বিস্তারিত দেওয়া থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। ভিডিওটি কেমন লাগলো, আপনার মূল্যবান মতামতটি অবশ্যই নিচে আমাদের কমেন্ট বক্সে, কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আমরা কেমন ল্যাপটপের ভিডিও করব, কেমন প্রাইস পয়েন্টের উপরে, কি কি স্টক নিয়ে আমরা ভিডিও করব, অবশ্যই আমাদেরকে জানাবেন। নেক্সট ভিডিওগুলো সেই পারপাসেই হবে ইনশাআল্লাহ। তো অবশ্যই সেই ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দেবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আজকে আর কথা বাড়াবো না, চলে আসবো নতুন আর একটি চমৎকার ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।